আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি রহমান আপনাদেরকে বলেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলে আপনাদের জন্য মানে ইন্সপাইরেশন দেওয়ার জন্য কিছু ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে যে সফলতার গল্প আজকে আমাদের স্টুডিওতে একজনকে ডেকেছি আপনাদের সাথে তার ফ্রিলান্সিং শুরু থেকে আজ পর্যন্ত কীভাবে কী করেছে বর্তমানে কি কাজ করছে সামনের দিনগুলোতে কিভাবে কাজ করবে না করবে আপনাদেরকে কিভাবে পরামর্শ দিবে ওভারঅল বিষয়গুলো আজকে আমরা জেনে নেব তার কাছ থেকে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা নিজের জায়গা থেকে একটু কাজ করে নেবেন সেটি হচ্ছে যে ভিডিওটাকে অবশ্যই একটু শেয়ার করে নেবেন আপনাদের যারা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করেন সেগুলোতে আপনারা অ্যাড করে দিলে আমার কাছে মনে হয় আরও অনেকেই দেখতে পারবে এই বিষয়টা আজকে আমাদের স্টুডিওতে দেখেছি আমার মানে খুবই কাছের একজন এবং গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে সে যদিও আমার স্টুডেন্ট কিন্তু সে বর্তমানে আমার কাছে অনেক ভালো কাজ জানে সে হচ্ছে যে তৌহিদুল জামান টৌ ঠিক আছে ডাক নাম তো আমরা তার সাথে পরিচয় করায়া দিচ্ছি পাশাপাশি তার কাছ থেকে অনেক কিছু আজকে জানব তৌহিদ কেমন আছো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার জন্য অনেকগুলো প্রশ্ন আমি রেখেছি আমার মোবাইল ফোনে আশা করি প্রশ্নের উত্তরগুলো তুমি দিবে তোমার জায়গা থেকে আর আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমরা যাদেরকে আমাদের ইন্টারভিউ সেশনে নিয়ে আসবো এবং সফলতার গল্প শুনবো তাদেরকে যেন আমরা করতে পারি অবশ্যই আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন কমেন্টস করে সর্বপ্রথম বিষয়টা হলো যে তুমি আমাদের একটা প্রশ্নের উত্তর দিবে উত্তর দিয়ে শুরু করা যাক প্রশ্ন দিয়ে শুরু করা যাক সেটা হচ্ছে যে তোমার পরিচয়টা দাও বর্তমানে তুমি কি 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 আগে করতে একটা পরিচয় আছে আর এই পরিচয়টা আমরা জানতে যাচ্ছি। ধন্যবাদ ভাইয়া আমি তহিদ জামান। আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি উইথ আমি একজন রেগুলার স্টুডেন্ট আমি রংপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট করার পর এখন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সি ডিপার্টমেন্টে অধ্যয়নরত একজন স্টুডেন্ট আর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করতেছি দীর্ঘ চার পাঁচ বছর থেকে আচ্ছা লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং যে করছো এটাতে কি তোমার মনে হয় যে লেখাপড়ার ক্ষতি হচ্ছে কিংবা ফ্রিল্যান্সিংটা কি আরো ভালো কিছু করতে কি লেখাপড়ার পরে শুরু করা উচিত না এর আগে থেকে শুরু করা উচিত না মিডিল পর্যায়ে শুরু করা উচিত কোনটা গুরুত্বপূর্ণ মানে আপনি যে কোশ্চেনটা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে তো স্টুডেন্ট উইথ ফ্রিলান্সিং এই বিষয়টা আসলে খুবই একটা সেন্সিটিভ বিষয় আমাদের লেখাপড়ার সাথে সাথে যদি আমরা ফ্রিলান্সিং করতে যাই প্রথম প্রথম অবস্থায় যদি আমরা আসি তাহলে প্রথম অবস্থায় গেলে একটা নর্মাল স্টুডেন্ট যদি ফিলান্সিং শুরু করতে যায় তখন সে হিমশিম খেয়ে যায় কিন্তু এটা কন্টিনিউ বেসে হচ্ছে যদি কাজ শুরু করে দেয় অল্প অল্প করে শুরু করে দিলে দেখা যায় একটা সময় যে সে ডেভেলপ করা শুরু করে তখন কন্টিনিউ কাজ করা যায় আর কি আচ্ছা তুমি বলতে চাচ্ছ যে কোনো স্টুডেন্ট যদি ফ্রিল্যান্সিং এ যদি সফল হতে চায় তাহলে মনে হয় যে প্রথম দিক থেকেই শুরু করে দেওয়া উচিত যে আমি ফ্রিল্যান্সিং সামনের দিনগুলোতে করব এখন থেকে আস্তে 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 টুকটুক করে এগিয়ে যাওয়া উচিত এই এই পরামর্শটা আমিও সব দেই পাশাপাশি অনেকে আছে যে 10 বছর 15 বছর 20 বছর লেখাপড়া শেষ করে হঠাৎ করে এসে ফ্রিল্যান্সিং এ ঝুঁকে পড়তেছে তাদের জন্য করতে পারবে তারাও সফলতা নিয়ে আসতে পারবে কিন্তু তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে কারণ আগে থেকে তো এই বিষয়গুলো জানে না ঠিক আছে আসলে আমি এখানে একটা কোশ্চেন আপনাকে শেয়ার করতে চাই যে আসলে আমরা যে লেখাপড়া শেষ করে আসি তখন আমাদের একটা হচ্ছে লাইফটার একদম শেষের পর্যায়ে এটা টার্নিং পয়েন্ট রাইট রাইট আমরা আমি সাজেস্ট করি আমার পার্সোনালি যারা ইন্টার পাস করছে আমি তাদেরকে আহ্বান করি এই সেক্টরে যে ইন্টার পাস করার পর তোমরা ফ্রিল্যান্সিং এ আসো আমরা ফ্রিল্যান্সিং করি কারণ এখানে একটা চারটা বছর আমরা সময় পাই এই চার বছরে আমরা হচ্ছে বিভিন্ন সময়টা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেই বিভিন্ন ভাবে যায় বন্ধুদের সাথে আড্ডা প্লাস বিভিন্ন ধরনের হুম হুম ওকেশনগুলোতে আমাদের সময়টা যায় এই সময়টাতে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি আমাদের স্কিলও হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা আসছে আমাদের ডিগ্রিটাও কমপ্লিট হচ্ছে ডিগ্রি কমপ্লিট হওয়ার পর পরে আবার একটা ভালো একটা পজিশনে যাওয়া যাচ্ছে পজিশনে যাওয়া হচ্ছে মানে একটা আপনার পরিষেয়ে জায়গা তৈরি হচ্ছে রাইট রাইট এক্স্যাক্টলি আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তোমাদের যারা পলিটেকনিকে লেখাপড়া করে তাদের মনে হয় আমি দেখেছি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যে যারা পলিটেকনিক লেখাপড়া করতে 4-5 বছর যে একটা তাদের যে লেখাপড়ার সময় এই সময়টাতে কিন্তু তারা খুব বেশি যে লেখাপড়া করে তাও কিন্তু না খুব বেশি যে লেখাপড়া করে তাও কিন্তু না কিন্তু যারা বিশেষ করে লেখাপড়া করবো ভালো করার জন্য বেশি হার্ডলি লেখাপড়া করছে তারা কিন্তু অনেক কম লেখাপড়া করে অথবা এই কম লেখাপড়ার জায়গাটা থেকে আমার কাছে মনে যারা বিশেষ করে পলিটেকনিকে পড়ে ঠিক আছে তারা মনে ওই ওই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারে এটা আমার কাছে মনে হয় আর কি কোশ্চেনটা একদম বাস্তবসম্মত একটা কোশ্চেন করছেন আপনি তো দেখেন আমাদের পলিটেকনিক সেক্টর বা ডিপ্লোমা সেক্টরে পড়ি আর কি আমাদের লেখাপড়ার এখানে আমরা মেজর স্টুডেন্টকে আমরা দুই ভাগেই ভাগ করা চলে যে কেউ ফার্স্ট সেমিস্টার থেকে তার টার্গেট থাকে যে আমি ডুয়েটে যাব আচ্ছা আচ্ছা তারা ভাগ হয়ে যায় আবার কেউ হয়ে যায় যে আমি ইন্ডাস্ট্রিলে ঢুকবো কর্পোরেট কর্পোরেট লেভেলে এই কর্পোরেট লেভেলে যারা ঢুকতে চায় তাদের কিন্তু স্কিলের দরকার হয় বর্তমান যে সিচুয়েশন চলছে আমাদের কর্পোরেটে যাওয়ার আগেই একটা স্টেপ পাইছি যে আমরা ফিল্যান্সিং করছি এটা কিন্তু আমি মনে মনে করি যে এটা কর্পোরেটের একটা বিশাল পটভূমি আর কি ফিল্যান্সিং জগৎটা এটা যদি বলতে পারেন আমরা লোকালি কর্পোরেট যেটাকে বলি যে লোকালি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবে কিন্তু দেখেন যে আমরা যদি ফিল্যান্সিং করি তাহলে আমরা শুধু দেশেই না মানে বিদেশের ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর সাথে আমরা ইংলিশ হতে পারছি রাইট রাইট ঠিক আছে এইখান থেকে আমাদের আরো বেশি স্কিল ডেভেলপ হচ্ছে একটা স্টুডেন্ট সে স্মার্টনেস চলে আসতেছে এখান থেকে সে বিভিন্ন দিক নির্দেশনা পাচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে যখন সে কাজ করবে তার কমিউনিকেশন অনেক ভালো হয়ে যায় তার হচ্ছে মানে ওভারঅল যে একটা গেইন করবে ঠিক আছে এটা খুব ফোকাসিং হবে আর কি রাইট আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা আমার একান্তই ব্যক্তিগত প্রশ্নের পাশাপাশি অনেকেরই একই প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আচ্ছা ফ্রিল্যান্সিং করতে এসে আমাদের মূলত মানে ইংরেজি কেমন জানা দরকার কারণ আমরা অনেকে আছে যে এসএসসি পাস করে আসতেছি ইয়ার পাসতে অনার্স পাস করতেছি বাট অনেকে না ইংরেজিতে প্রচুর ভয় পায় যে বাইরের দেশেতে কমিউনিকেশন করতে হবে ভিডিও কল করতে হবে ওভারঅল যে বিষয়টা আছে যে তোমার অভিজ্ঞতাটা বলো তুমি কিভাবে এটাকে ম্যানেজ করো আসলে আমি নিজে ইংলিশে মোস্ট এক্সপার্ট না তো এটা আসলে আহামরি কিছু বিষয় না আমি যেটা মনে করি যদি আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে চাই করার পরে আমরা প্রথম একটা ধাক্কা খাই যে আমি ইংলিশ জানি না আমি কি করব বায়ার সাথে কি করব বায়ার আমাকে কি বলবে আমি কি রিপ্লাই করব ঠিক আছে তো আমি এখানে জাস্ট মানে ছোট ছোট ক্লু ক্লু দিতে চাই

তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যে কাজ শিখব কাজের যে আছে না যদি পড়ি তাহলে আমাদের দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে আমার কাজের সম্পর্কে আইডিয়া হচ্ছে আমাদের ইংলিশটা হচ্ছে ওখান থেকে আমরা বায়ারের যে কমন কোয়েশ্চেন গুলো আছে সেগুলো তাড়াতাড়ি সলভ পাবো আর এইভাবে যখন আমরা ইনভেস্ট করতে থাকবো অটোমেটিক্যালি দেখবো যে আমাদের স্পুকিংটা হচ্ছে আমরা তো মানে কমিউনিকেশন করি বেশিরভাগ সময় কমিউনিকেশন করি তো কমিউনিকেশন হ্যাঁ সেক্ষেত্রে আমরা ট্রান্সলেটর গুলো ইউজ করতে পারি যেখানে আমরা বুঝবো না বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাপস থেকে

তখনকার সময় থেকে এখনকার সময় যেটা আছে তখন যেটা দিয়ে শুরু করেছিল আজকে হয়তো তুমি ওই পয়েন্টে নাই হয়তো পয়েন্টটাকে ধরে রেখে অন্য কোনো বিষয়ে কাজ করতেছো ঠিক আছে মানে তোমার শুরুটা কিসে ছিল আর বর্তমানে তুমি কিসে কাজ করতেছো এটা শুনতে যাচ্ছি আর কি মূলত আমি হচ্ছে সিসি ব্যাকগ্রাউন্ডের কিন্তু আমার কাজ শুরু করি আমি গ্রাফিক ডিজাইনে এখন পর্যন্ত গ্রাফিক ডিজাইনেই আছি আচ্ছা আমি হয়তো খুব তাড়াতাড়ি আবার অন্য সেক্টরে যাব এটা আমার প্ল্যানিং আছে আর কি

তখন এক ভাইয়ের দোকানে আমরা শিখাইতাম ঠিক আছে সে দোকানে মানে সবচেয়ে মানে কনিষ্ঠ এবং সবচেয়ে ছোট হয় হয় সে সে ছিল। সবাই সিটে মানে মানে একটা দোকানে দোকানে জায়গা দশজনের মতো সে শুধুমাত্র দাঁড়ায় থাকতো হ্যাঁ আর সবাই বসতো ছোট মানুষ ছিল তা সে দাঁড়ানো শিখা থেকে শুরু করে আজকে কিন্তু আমার কাছে মনে হয় আমার এই দীর্ঘ এক যুগের বেশি সময়ের এক্সপিরিয়েন্স থেকে মনে হয় সে আমার কাছে মনে হয় সে সফল যে নিজে সফল সে মানে শিকার করুক আর না করুক না ভাই আলহামদুলিল্লাহ আমি এই ফিনান্সিং সেক্টরে আসি অনেক হ্যাপি মানে আসলে আমি রাইট তার মানে সফল সে হ্যাপি মানে সে সফল অনেকটা ভালো লাইফ লিড করি আরকি তাহলে চিন্তাই করা যায় না আমি আসলে আজকে আপনাদের সামনে নিয়ে আসার মূল কারণটাই হচ্ছে যে আসলে তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে ঠিক আছে হয়তো বা সবকিছু বলা সম্ভব নয় সে কি করছে না করছে হয়তো বা কি করেছে এখন পর্যন্ত এত কিছু বলা আসলে একজনের পক্ষে ঠিকও না হবে যে আমি এত কিছু করে ফেলেছি অমুক তমুক তবে সে তার জায়গা থেকে সফল এটা আমার কাছে মনে হয় তবে চেষ্টা করলে যে সফল হয় তার জ্বলন্ত প্রমাণ এই তৌহিদ আমার কাছে মনে হয় আচ্ছা পরবর্তী একটা প্রশ্ন করবো তোমাকে সেটা হচ্ছে যে বর্তমানে মার্কেট প্লেসে অনেক বিষয় নিয়ে কাজ করছে যে বলে যে ওয়েব ডিজাইনার সে বলে যে ওয়েব ডিজাইনে পাওয়া যায় যে ডিজিটাল সে বলে বলে ডিজিটাল কাজ পাওয়া যাচ্ছে যে যে গ্রাফিক ডিজাইন যেমন আমি অনেক ভালো কাজ পাওয়া যাচ্ছে আসলে তুমি তো একজন গ্রাফিক ডিজাইনার তুমি ওভারঅল মানে ইয়ে করে তুমি একটি বিষয় আমাদেরকে বলবে যে আসলে কাজ আসলে কি কোনো এক ক্যাটাগরিতে স্পেসিফিক ক্যাটাগরিতে বেশি পাওয়া যায় না সব ক্যাটাগরিতে কাজ আছে এই বিষয়টা সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি এটা বলো আসলে আমি এই বিষয়টা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা আপনাকে কনসেপ্ট দিতে চাই আচ্ছা এখানে মানে সে ক্যারিয়ারে যদি কোশ্চেনটা বলি রাইট রাইট তো আমরা যদি ইন্টারন্যাশনাল ব্যান্ড যে সংগীত গুণ হয় ওখানে একজনকে দেখবেন যে এরকম করে দুইটা ইয়া নিয়ে হ্যাঁ সেই ইয়া দিচ্ছে ঠিক আছে এখন আপনি একটা চিন্তা করেন আপনার জায়গা থেকে সে ইউএসএ তে বসে সে এরকম করতেছে এটা কিন্তু তার স্কিল এখানে আপনি আমি যে কিন্তু আমরা এটা নিতে পারবো রাইট ফ্রিল্যান্সিং তো একই ধরনে প্রত্যেকটা সেক্টরেই সমানভাবে কাজ আছে এখন আপনি কতটুকু পারফেক্ট রাইট রাইট আপনি একটা ক্যাটাগরিতে সিলেক্ট করলেন ওই ক্যাটাগরিতে আপনাকে মাস্টারী করতে হবে আমার হচ্ছে এটা থাকে সব রাইট রাইট এটা যদি আপনি মাস্টারী করেন তাহলে সব ক্যাটাগরিতে আপনি সব মানে সমানভাবে সাকসেসফুল হতে পারবেন কোন ক্যাটাগরিতে কাজ নাই মানে কম নাই সব ক্যাটাগরিতে কাজ আছে এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে অনেকে বলেন যে ওমো ক্যাটাগরিতে কাজ নাই ওমো ক্যাটাগরিতে কাজ বেশি আছে তবে একটা কথা মনে রাখবেন যেখানে জনগণ বেশি যেখানে পাবলিক বেশি আছে সেখানে কিন্তু কাজও বেশি পাওয়া যায় আপনার যোগ্যতাকে বেশি আপনি প্রমাণ করতে পারবেন যেমন একটি কথাই বলে থাকে গ্রামের ভাষায় যে মেলাতে কিন্তু বেচা কেনা বেশি হয় অর্থাৎ যেখানে বেশি ফ্রিল্যান্সার আছে সেখানে আপনার যোগ্যতা যদি ভালো জায়গায় নিয়ে যেতে পারেন আমার কাছে মনে হয় আপনি অবশ্যই অবশ্যই কাজ পাবেন আচ্ছা আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে মানে ব্যক্তিগতভাবে তোমাকে প্রশ্ন করছি তুমি মানে প্রথম থেকে এখন পর্যন্ত কোন কোন মার্কেট প্লেসে কাজ করতেছো আর মানে মার্কেট প্লেস কোনটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে

তো আমি যখন ফাইবারটা শুরু করছিলাম তখন আমাকে সবাই বলতো যে পাঁচ ডলার মার্কেট ওখানে তুমি কাজ করো সব থেকে তুমি কম দামি সার্ভিস পড়ো মানে আমার যখন যে আপনার লেভেলের যে ফিলান্সারগুলো ওরা সবাই আপনার পরিচিত ছিল ছোটো ভাই হিসেবে আমি তাদের কাছে গিয়েছিলাম মানে তারা এটা বলছে বলতো যে ফাইবার আসলে বিষয়টায় অন্যভাবে দেখত আর কি তো আমি ওইটাকে সিলেক্ট করছিলাম সেই সময় তো ওখান থেকে আমি দেখি যে আমি হচ্ছে মোটামুটি ইলান্স আপওয়ার হচ্ছে আপনার পিপল পাওয়ারে কাজ করছি ফাইবারে কাজ করছি আমার

তাহলে আপনার একটা ভালো করে ইয়া আচ্ছা মার্কেট প্লেসে মানে মার্কেট প্লেস যে আছে এগুলোর পাশাপাশি কাজ করার জন্য যদি কেউ যদি এক্সপেরিয়েন্স ভালো মানে ইতিমধ্যে অর্জন করে ফেলেছে ভালো কিছু করতে পেরেছে সে চাচ্ছে যে মার্কেট প্লেসের বাহিরে কাজ করতে যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে হোক অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে হোক যেভাবে হোক না কেন মানে তারা কি মানে তারা কিভাবে করলে এটাকে আরও ভালো কিছু করতে পারবে যদি একটু বলতা আমি প্রথম জুয়েলারি তো শুরু করছি জুয়েলারি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা কাজ করছিলাম আর হচ্ছে ক্লোথ একটা গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে টোটাল যে ছিল সবগুলো প্রোডাক্টের আমি কাজ করতাম দুই বছর ধরে আচ্ছা তো এখানে পেমেন্টটা যে আমাদের তো পেপাল अवेलेबल না তো আমাদের ক্লায়েন্ট আমাকে বলছিল যে তুমি পেপাল ম্যানেজ করো একটা আমি হিমশিম খেয়ে গেছিলাম তো সে ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আমার ভালো সম্পর্ক হয় হচ্ছে প্রথম দুই তিনটা ট্রানজাকশন আমি পাইনিয়রে নেই আচ্ছা আচ্ছা তারপর যখন আমার বিগ বিগ ট্রানজাকশন গুলো আসছিল তখন আমি হচ্ছে ব্যাংকের মাধ্যমে সাহায্য নিতাম ব্যাংকের একটা সুইপ কোড দেয় সে কোডটা যদি আমি ক্লায়েন্টকে দেই সে ক্ষেত্রে কিন্তু আমার টাকা ডাইরেক্ট ব্যাংকে জাস্ট শুধু ব্যাংকে ইনফর্ম করতে হয় ব্যাংকের যিনি ম্যানেজার বা ওই দায়িত্ব থাকে ওনাকে শুধু বারবার আমাকে তদারকি করতে হয় কারণ উনি আবার মিস্টেক করে বাংলাদেশের সিস্টেম এটা সমস্যা আমারও এরকম অনেক কয়বার ঠিক আছে এইখান থেকে ভালো একটা ইয়া পাওয়া আর আমি সাগাস প্রজেক্টের ছোট ছোট প্রজেক্ট এই ছোট ছোট প্রজেক্টগুলো মার্কেট প্লেসে নেন যখন আপনার মানে ইউএসডি এর সংখ্যাটা বেশি হবে ডিজিট বেশি হবে বাইরে নিয়ে বাইরে নাওটা বেটার হবে মার্কেট প্লেসে মানে এটার ফিটা অনেকটা বেশিটা কেটে নেয় ইয়া করে আর কি আচ্ছা যা হোক সর্বশেষ একটা বিষয় জানতে যাব তোমার কাছ থেকে সেটা হচ্ছে যে আসলে মানে নতুনরা যারা ফ্রিল্যান্সিং করতে চায় স্টুডেন্ট হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক লেখাপড়ার পাশাপাশি হোক অথবা চাকরির পাশাপাশি অথবা ব্যবসার পাশাপাশি তারা যদি করতে চায় আসলে আমাদের যে ধারণা থাকে যে আসলে সঠিক একটা গাইডলাইন একজনের কাছ থেকে গিয়ে শেখা লাগবে অথবা অনলাইন থেকে শেখা লাগবে মানে তারা চাচ্ছে অনেকের কাছে মনে হয় যে আমার অভিজ্ঞতা থেকে বলছে অনেকে মনে করে যে এসানুদ্দিন নোমান যদি আমাকে নিজে শিখে তো তাহলে হয়তো আমি সফল একজন ফ্রিলান্সার হয়ে যেতাম কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিষয়টা অন্য কিছু একটা হতে পারে তা আমি সর্বত তোমার কাছ থেকে শুনবো তারপরে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা বলবো যে আসলে শেখার জন্য কি আসলে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়ালি কারো কাছে যাওয়া উচিত না নিজে থেকে আগে কোনোভাবে শেখা উচিত কোনটা না ভাই আসলে এখানে আমি মানে এটা একটা হিউজ পার্টের কোশ্চেন করছেন আপনি আমি অনেক কথা বলতে পারবো এটাতে যদি আপনি সময় দেন আমাকে আচ্ছা তো এখানে দেখেন যে আমরা একটা নতুন যে আসবে একদম নতুন সে কিছু জানে না তাকে প্রথম যে জিনিসটা জানতে হবে তাকে সার্চ করা জানতে হবে রাইট মানে খুঁজে নেওয়াটা খুঁজে নেওয়াটা জানতে হবে সার্চ তারপর হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট সার্চ করতে হবে সার্চ করা খুব মানে এক্সপার্ট হতে হবে দুই নম্বর পয়েন্টটা হচ্ছে একটা ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে এখন ক্যাটাগরি নির্দিষ্ট ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করব আমরা গুগলে যে সার্চ করাটা শিখলাম এখন আমাদের জনপ্রিয় তিনটা ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট তো এই তিনটা ক্যাটাগরি সম্পর্কে সে গুগল অথবা ইউটিউব করে তার ভালো লাগা জায়গাটা বুঝে নি আস্তে হবে তো কোনটা ভালো লাগে কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে জিনিসটা হয় আমার বড় ভাই গ্রাফিক ডিজাইন আমিও গ্রাফিক ডিজাইন আমার বড় ভাই ডিজিটাল মার্কেটার আমি ওই যাব যা দেখা যায় কিছুদিন পর সে তার একটা ভালো লাগে না পাই হয়ে আছে এখান থেকে সে দ্বিতীয় স্টেপটাকে সিলেক্ট করবে যা আমি লাইক গ্রাফিক ডিজাইন করতেছি ওকে এখন এই গ্রাফিক ডিজাইনে আসা আসার পর সে কোন কোচিং সেন্টার অথবা অনলাইনে যে ইউটিউবে এখন অ্যাভেলেবেল অনেক ভিডিও পাওয়া যায় সব এখান থেকে সে তার ডিজিটাল মানে যে গ্রাফিক ডিজাইন করার জন্য সফটওয়্যার গুলো এটার বেসিকটা এই বেসিকটা জানার সাথে সাথে তাকে ওয়েব ডিজাইনের একটা কনসেপ্ট তার মাথায় থাকতে হবে নট অনলি ডিজাইনার জাস্ট শুধু কনসেপ্ট ডিজিটাল মার্কেটিং এর জাস্ট কনসেপ্টটা থাকতে হবে এটা সে পরবর্তীতে স্কেলিং এ কাজে লাগাইতে পারবে দ্বিতীয় স্টেপ মানে তৃতীয় স্টেপে আসবে যে সে একটা সিলেক্ট করলো গ্রাফিক ডিজাইন এখন গ্রাফিক ডিজাইনে সিলেক্ট করার পর সে নর্মালে ফটোশপ বা ইলেস্ট্রোটর বা ইন ডিজাইনের একটা বেসিক সে ধারণা থাকলো থাকার পর এখানে আবার তাকে আবার খুঁজতে হবে তার ভালো লাগার জিনিসটা একটা সাব ক্যাটাগরি যে ক্যাটাগরিতে সে কন্টিনিউ করবে কন্টিনিউ করবে এবং মোস্ট এক্সপার্ট হবে এটার ভবিষ্যৎ কি এটা কতদূর যাইতে পারে এরকম তার মানে বিষয়টা অনেকটা এরকম যে এমবিবিএস ডাক্তার হওয়ার পরে স্পেশালিস্ট হওয়া লাগবে রাইট রাইট এখানে এখানে আসার পর তাকে হচ্ছে

তখন সে সাকসেসের স্টেপে চলে আসবে স্টেপে চলে সাকসেসটা হঠাৎ করে আসবে না একটু 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 হ্যাঁ হ্যাঁ সাকসেস আসলে এটা যদি বলতে পারেন যে আপনি অর্ডার দিলেন ডেলিভারি হয়ে গেল এটা না এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কখনো আপনি ফেলার হয়ে যাবেন কিন্তু এটাকে মানিয়ে নিতে হবে মানে ফিনান্সিংয়ে দেখা যায় আপনি আপনার কাছে একটা কমন কোয়েশ্চেন শিখছি যেটা হচ্ছে যেখানেই শেষ সেখান থেকে সফলতা শুরু রাইট রাইট এটা আমি দেখেছি আমি অনেক অনেক ইয়েতে দেখেছি যে আমি যেখানে একবার ধৈর্য হারা হয়ে গেছি সেখান থেকে সফলতা না এখান থেকে আমাকে একটু এগিয়ে যেতে হবে আর দশ সেকেন্ড আগাইছি তাতেই আমার সফলতা পেয়ে গিয়েছি অতএব আমাদেরকে কোথাও ধৈর্য হারা হওয়া যাবে না আজকে তো কাছ থেকে আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম এই কথাগুলো আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে বলার চেষ্টা করি যে আসলে আমাদেরকে এইভাবে শিখতে হবে আমাদেরকে সার্চ করতে হবে তারপরেও আমাদের যারা এখন পর্যন্ত বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আছেন আমাদের আশেপাশে যাদেরকে ফিজিক্যালি নিয়ে আসা যায় আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসে তাদের কাছ থেকে এরকম মানে ভ্যালুয়েবল কথাগুলো ভ্যালুয়েবল পরামর্শগুলো আমরা জেনে নেব যাতে করে আমার যারা ইউটিউবের অডিয়েন্সরা আছেন আপনারা সকলে উপকৃত হতে পারেন এবং পরবর্তীতে যারা জয়েন করবেন তারাও যেন উপকৃত হতে পারেন অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে আমাদের এখানে আসার জন্য এবং আমাদের নতুনদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু বলবার যে তারা কিভাবে কাজ শিখবে এবং কিভাবে তারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারে কি কি করলে তাদের যে মনের আশা বাসনা যে একজন সফল ফ্রিল্যান্সার হবে সে বিষয়ে যদি তুমি কিছু সর্বশেষ বলে দিতা সর্বশেষ যে কোশ্চেনটা করলেন এখানে প্রথম যে কোশ্চেনটা তার মধ্যে একটা হচ্ছে ধৈর্যশীলতার একটা পয়সা লাগবে ধৈর্য এক নাম্বার ধৈর্য আচ্ছা তারপর সে একটা ক্যাটাগরিতে সিলেক্ট করলো দুই নাম্বার করার পর সে ওটাতে চোখ বন্ধ করে ওটাতে আচ্ছা কাজ স্টার্ট করে দেবে স্টার্ট করে দিবে ঠিক আছে আমরা টাকা আশুকর নাই আশুকর নাই এটা দেখা যাবে না ঠিক আছে আমরা একটা কমন হচ্ছে মোটিভেশন ডায়ালগ শুনে যে আমাদের 10000 ঘন্টায় সাকসেস হয় 10000 ঘন্টায় ঠিক আছে তো এখানে আমাদের সাকসেসটা কি রকম হবে ফিল্ম চেঙ্গে আপনার দশ হাজার ঘন্টা লাগবে না আপনি যদি এই বিশ তিরিশ চল্লিশ ঘন্টা যদি ইনভেস্ট করেন কোন কোর্স বা চল্লিশ ঘন্টা আপনি একটা কোর্সের উপর নির্দিষ্ট কোর্সের উপর আপনি ইনভেস্ট করে দিলেন চল্লিশ ঘন্টা পরে দেখবেন যে আপনার পাঁচ ডলার হোক দুই ডলার হোক এক ডলার হোক আপনার আশা শুরু হবে যখন আপনার আশা শুরু হবে আপনি ডে বাই ডে আপনি হচ্ছে কাজ করতে গিয়ে কাজ শিখবেন রাইট রাইট ঠিক আছে আপনি যখন কাজ শুরু করে দেবেন তখন আপনার স্কিল ডেভেলপ হবে আপনি গ্রোথ করবেন এই বিষয়গুলো আপনার মানে আপনা আপনি থেকে চলে আসবে নিজের মধ্যে আপনার কোন দিকে যাওয়া দরকার তারা কোন দিকে কি করতে হবে কি শিখতে হবেoverline এই বিষয়টা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করে টাকা পাওয়া যায় মোবাইল অ্যাপস দিয়ে করে টাকা পাওয়া যায় অ্যাড দেখে টাকা পাওয়া যায় এই ধরনের কাজগুলো থেকে আমাদের যাওয়া উচিত অথবা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে মানে যারা নতুনরা আছে সেটাতে বোঝে না বোঝে সময় চলে যায় সেটা কি করা উচিত মানে স্বল্প বিদ্যায় অনেক কিছু টাকা ইনকাম করে সেটা না পরিশ্রম করে শিখে মানে আস্তে আস্তে ওঠা হচ্ছে তোমার কাছে কি মনে হয় না আসলে আমার কাছে মনে হয় যে অফার গুলো আসে আসলে এগুলো আছে সিপিএম বিভিন্ন ধরনের অফার আসে এরা কেউ উপকৃত হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা ধর্মূষণে চলে যায় নির্ভূষণ কাজ করে তো এক্ষেত্রে আমার যে পরামর্শটা হবে আমরা কাজ শিখে মানে একটা নির্দিষ্ট বিষয়ের উপর স্কিল ফুল পার্সন হই স্কিল ফুল পার্সন হলে তাহলে আমাদের মধ্যে এই ডিপ্রেশনটা কাজ করবে না আমরা এই স্কিলটাকে আমরা বর্তমানে দেশে বাজারও সেল করতে পারবো ইন্টারন্যাশনাল সেল করতে পারবো তো আমাদের এখানে যদি আমরা দেখি যে আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং করেন বা এখানে যদি আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে আপনার গেইনফুল হন তো সেক্ষেত্রে আপনি ফিনান্সিং করা লাগবে না ভাই আপনার আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন বুঝতে পেরেছি থ্যাংক ইউরে মাচ অনেকগুলো প্রশ্ন নিয়েছি আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এরকম সফল ফিল্যান্স আমরা নিয়ে আসবো অনেক জনের সাথে ইতিমধ্যে কথা বলেছি তারা সকলেই আমাদের স্টুডিতে আসতে চেয়েছেন আমাদের সাথে কথা বলতে চেয়েছেন আপনাদেরকে পরামর্শ দিবেন আপনাদের বিভিন্ন ধরনের কমেন্টস গুলোকে আমরা একটু লক্ষ্য করব এ কারণেই যে আপনাদের কমেন্টস থেকে জানবো যে কোন বিষয়গুলো সম্পর্কে তাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তরগুলো পেলে আমাদের জন্য সুবিধা হবে সেই বিষয়গুলো উনি আমরা অবশ্যই আপনাদেরকে পর্বwidetildeতে জানাবো স্যার সেটা জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওটিকে শেয়ার করতে হবে পাশাপাশি আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে যে কি ধরনের क्वेश्चन গুলো আপনাদের কাছে আছে এই क्वेश्चन যদি আমাদের যারা এখানে গেস্ট আসবেন তাদেরকে আমরা জানা করে তাদের কাছ থেকে এই তথ্যগুলো আমরা প্রপার তথ্যগুলো আমরা নিতে পারি আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ